হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিওর সাথে। তো এখনও যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেননি আপনার এই প্রিয় চ্যানেল একে প্রোডাকশন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের লাল বটন ক্লিক করে এবং বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হঠাৎ এটিএমের সামনে সন্ত্রাসবাদী বা দুষ্কৃতীদের মুখোমুখি হলে কি করবেন? ভুলেও কথা কাটাকাটি বা ধস্তাধস্তি করতে যাবেন না, তাহলে জীবনহানির মতো ঘটনা ঘটাতে পারে ওই সন্ত্রাসবাদী বা দুষ্কৃতীরা। আপনার পাসওয়ার্ড চাইলে সাথে সাথে দিয়ে দিন, তবে তা কৌশল অবলম্বন করতে হবে। পাসওয়ার্ডটি দিবেন উল্টো করে, যেমন 1234 পাসওয়ার্ড হলে তাহলে সন্ত্রাসবাদী বা দুষ্কৃতীদের বলবেন 4321। ওরা টাকা বের করবে তবে মেশিনে আটকে যাবে এবং কন্ট্রোল রুমে অটো সিগন্যাল চলে যাবে, যা আপনি বিপদগ্রস্ত। এই ব্যবস্থা সব এটিএমে চালু করা আছে, কিন্তু আমরা সেটা জানি না। তো ধন্যবাদ বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।